নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। একুশের ভোটে বিজেপি 104টি আসন পাবে, বড়খোলায় কর্মী সভায় দাবি রঞ্জিত। এবারও ইংরেজি বর্ষবরণে গানমেলা হচ্ছে শিলচরে, তবে শুধু 31 ডিসেম্বর অনুষ্ঠান। অটোনোমাস কাউন্সিলের দাবিতে শিলচরে মণিপুরীদের মিছিল, বিক্ষোভ প্রদর্শন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একুশের ভোটে কংগ্রেস ও ইউডিএফ রাজ্যে 23টি আসন পাবে। রাইজোর দল বা অন্য কোনো দল একটিও আসন পাবে বলে মনে করেন না বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস। সোমবার বড়খোলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এবার বিজেপি 103 থেকে 104টি আসন পাবে। বিজেপির 100+ মিশন সফল হবে, জনগণই বিজেপির পাশে রয়েছেন। প্রাক্তন মন্ত্রী অজন্তা নিয়োগ সম্পর্কে জানতে চাইলে রঞ্জিত বলেন, অজন্তা বা রাজদীপ এখনও বিজেপি সদস্যভুক্তির জন্য আবেদন করেননি, আবেদন করলে দল বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। এনআরসি নিয়ে তিনি বলেন, এ কাজ নিখুঁত হয়নি, লক্ষ লক্ষ ভারতীয়দের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে। নিখুঁত এনআরসি করতে রাজ্য সরকারের কাছে দায়িত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন রঞ্জিত। সোমবার বিশাল বাইক র্যালি করে বিজেপি রাজ্য সভাপতিকে বড়খোলায় নিয়ে আসেন দলীয় কর্মকর্তারা। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ রঞ্জিত দাসকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। তারপর রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল সংলগ্ন মাঠে কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক কিশোরনাথ, সাংসদ ডক্টর রাজদীপ রায়, জেলা সভাপতি কৌশিক রায় প্রমুখ। রাইজে আমাক 12খন আসন দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতি নিশ্চিত রূপ আমার যে 100+, সেই 100+ অতিরিক্ত 4টা আসন আমার এবার সংযোগ হব। এই বিষয় লো মোক এতিয়ালৈ অজন্তা নিয়োগ বাইদেউ ডাঙরিয়ানী হোক বা আমার যে অন্য বিধায়কর নাম ওলাই আছে, যে গোয়ালার নাম ওলাই আছে, এই বিষয় লো সংবাদ মাধ্যমতে অবগত হয়েছো, কিন্তু এতিয়ালৈ তেওঁলোকে মোক কোনো ধরনের আবেদন জানা নাই ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি হিসাবে। আর যেটা আবেদন পাম নিশ্চয় এই বিষয়টি লো পেলে আমার রাজ্যিক বিষয়ভাবে সভা যেহেতু হব, আর রাজ্যিক বিষয়ভাবে সভা যেহেতু 22 তারিখে যেহেতু আমার আছে, গতি তার আগে আগে তেনকা পত্র পালে তার আমি বিষয়ভাবে সভাত আমি আলোচনা করে পেলে সিদ্ধান্ত গ্রহণ করি, কিন্তু এতিয়ালে কোনো ধরনের পত্র আমি পাওয়া নাই। পাশ্চাত্য সংস্কৃতিকে বাংলা সংস্কৃতিতে ধারণ করে ইংরেজি নববর্ষ বরণ করে চলেছে গানমেলা কমিটি। শিলচরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সমকাল ও স্বরলিপির ব্যবস্থাপনায় এবছরের আয়োজন 10ম। অন্যান্যবার বছরের শেষ এবং শুরুর দিন অনুষ্ঠান থাকলেও এবছর কোভিডের ফলে বছরের শেষ দিনে এই মেলার আয়োজন করা হচ্ছে। অর্থাৎ এবছর গানমেলা কমিটি 31 ডিসেম্বর স্থানীয় আশীর্বাদ বিবাহ ভবনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই আয়োজন করবে। শহরের নামী এবং বেনামী বহু শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। সোমবার সংগঠন দুটির যৌথভাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন গানমেলা কমিটির অন্যতম সদস্য অরিন্দম ভট্টাচার্য এবং অরুন্ধতী দত্ত রায়। 31 ডিসেম্বর 2020-এ সকাল 10টা থেকে রাত 10টা অবধি এই অনুষ্ঠান চলবে। করোনা আবহে আমরা এই অনুষ্ঠান অন্যান্য বারের মতো বড়ভাবে করতে পারিনি। আমাদের অনুষ্ঠান সাধারণত 3 দিনের হয়, কিন্তু এইবার কোভিড-19 জন্য আমরা এই অনুষ্ঠান একদিনের জন্য করতে বাধ্য হচ্ছি, এবং যেহেতু খোলা জায়গায় করার অনুমতি নেই, সেই জন্য আমরা আশীর্বাদ বিবাহ ভবনে এই অনুষ্ঠানটি করব সকাল 10টা থেকে রাত 10টা অবধি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিল্পী সংস্কৃতি প্রেমী সবাইকে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। 31 তারিখ সকাল 10টা থেকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সেদিন অনুষ্ঠান শুরু হবে। তারপর থাকছে শিশুদের জন্য 1 থেকে 2 ঘন্টা। মণিপুরীদের জন্য অটোনোমাস কাউন্সিলের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই দাবিতে সোমবার অল আসাম মণিপুরী ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিছিল করে হাতে প্ল্যাকার্ড নিয়ে জেলাশাসক কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘদিন ধরে মণিপুরীরা এই দাবি নিয়ে আন্দোলন করে আসছেন।
কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না বলে সংগঠনের কর্মকর্তারা আক্ষেপ প্রকাশ করেন। তারপরে আমরা এখন এজিটেশন মানে জোরদার এজিটেশন শুরু করবো। প্রথমভাবে আমরা এখন প্ল্যান করবো, মোস্ট প্রবলি আমরা রেল ট্রেন অবরোধ করবো আমরা, হ্যাঁ তখন আমরা এখন যান প্রাণ নিয়ে কাজ করবো, কারণ এতে আমরা প্রায় পদ্ধতি করি। এখন মণিপুরীরা সব দিকে বঞ্চিত, আপনারা জানেন পলিটিক্যাল সোশ্যাল ইকোনমিক সব দিকে বঞ্চিত। আমরা একটা প্লাস আনডিপেন্ডেন্ট কমিটি, এটা ডেমোক্রেটিক কান্ট্রি বা ডেমোক্রেটিক স্টেটে একটা আনডিপেন্ডেন্ট কমিটি, ওখানে চিন্তা থাকতে পারতো না এটা কোনো দিন, এটা নিশ্চয়ই এটা আমার ইয়ে হয়ে যাবে, এক্সটিং হয়ে যাবে, এটা সবার অবগত আছে না এই মাঠ। এখন আমরা এখন কী করা দরকার, কী করা উচিত, এই কোনো মণিপুরী অথরাইজড কাউন্সিলটা হলো আমাদের লাস্ট উপায়। মণিপুরী অথরাইজড কাউন্সিল যদি পাওয়া যায় অ্যাটলিস্ট আমরা বাঁচিয়ে থাকতে পারি, আমাদের ভাষা সংস্কৃতি আমাদের সব কিছু আমরা রক্ষা করে আমরা থাকতে পারি, অ্যাটলিস্ট আমরা নিজের ডিগনিটিতে আমরা রক্ষা করতে পারি। তাই আমরা এইটা 100% আমরা এখন সমাজ আজকে মানে কোনো ধরনের সমাজের কোনো জিনিস ইয়ে রইল না, বাকি রইল না, আসু আমসু মণিপুরী সাহিত্য পরিষদ মাইরা পাইবি মানে বেশি মেজর সংগঠনগুলো সব আজকে আমরা মিলিত হয়ে একসঙ্গে ইউনাইটেডলি আজকে এই ফোরামে এসেছি। হ্যাঁ আমরা এখন মর্যাদা দন্ত আমরা ফাইট করবো। আমরা উধারবন থানার অন্তর্গত মাঝার গ্রামে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক মহিলার। হত মহিলা মাঝার গ্রাম বাঙ্গুটিলার বাসিন্দা প্রয়াত শ্যামসুন্দর মুন্ডার স্ত্রী ববিতা মুন্ডা। ঘটনার বিবরণে জানা গেছে মাঝারগ্রাম স্কুল টিলার বাসিন্দা শ্যামসুন্দর ভূমিজ বাড়িতে যাতে গরু ছাগল ঢুকতে না পারে তার জন্য বাড়ি ও ঘরের চারিপাশে বিদ্যুৎবাহী তার ঝুলিয়ে রাখেন। সোমবার সকাল 9:30 নাগাদ ববিতা মুন্ডা শ্যামসুন্দর ভূমিজের ঘর পরিষ্কার করার সময় ঝুলিয়ে রাখা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তাঁর। ঘটনার সময় শ্যামসুন্দর ভূমিজ ঘরে ছিলেন না। ঘটনার খবর পেয়ে তিনি সহ প্রতিবেশীরা ছুটে এসে ববিতা মুন্ডাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানানো হয় উধারবন পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে উধারবন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উধারবন থানার নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এখন দেখিয়ে এলাম কেমন মারা গেছে, আমি বলি সত্যি না মিথ্যা কো, বলে না সত্যি। তা আমি সঙ্গে সঙ্গে দৌড়ে আইছি, তা আইবার সময় দেখি মানুষের রাস্তা, আমি জিজ্ঞাসা করি সত্যি ঘটনা, তো বলে হ্যাঁ সত্যি ঘটনা। আইয়া তো দেখি এখানে মানুষ আছে, ঠিকই সত্যি ঘটনা, আর একটু মারা গেছে, তো কেমনে মারা গেছে এটা তো আমরা জানি না, আমরা তো আইয়া পুরো ডেড দেখছি, আর এখানে আরও 4-5 জন আসলো, তো এখন কিটা হয়েছে, এখন কেমনে মারা গেছে, কে ফার্স্টে আসলো, আর এখন তো সারাই সবে জানে যে কারেন্টের শর্ট হইয়া মারা গেছে, আর এই শ্যামসুন্দর মোড়াই এটা করছে কইয়া যে সারা কারেন্টটা লাগাইছে। শ্যামসুন্দর মোড়াই ও যে কারেন্টের তারটা লাগাইছে, তারটা লাগাইছে যে, তার নাম শ্যামসুন্দর মোড়া, নিজের বাড়িতে লাগাইছে। সেন্ট্রাল ওবিসি হিসেবে স্বীকৃতির দাবিতে সোমবার অনশন ধর্মঘট পালিত হলো শিলচরে। এদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার ডাকে অফিস পাড়ায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল 7:00 থেকে রাত 7:00 পর্যন্ত অনশনে বসেন প্রায় শখানেক লোক। অনশনে বসে মহাসভার কর্মকর্তা উদয় সিংহ, চন্দ্রকান্ত সিংহ সহ অন্যান্যরা বলেন, দীর্ঘদিন থেকে তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীকে সেন্ট্রাল ওবিসি হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু সরকার তাদের দাবিতে গুরুত্ব দিচ্ছে না, তাই এদিন বসেছেন অনশনে তাঁরা। এবারও যদি সরকার দাবি পূরণ না করে তাহলে পরবর্তীতে আরও তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন। এদিন অনশন ধর্মঘটে যোগদানকারী অন্যান্যদের মধ্যে ছিলেন জ্যোৎস্না রাজকুমারী, জিতেন্দ্র কুমার সিংহ, বিশ্বজিৎ সিংহ প্রমুখ। আমাদের সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের সঙ্গে আমরা বৈঠক করেছি, সেই জন্য আমরা 19 নভেম্বর আমরা ধর্ণা কর্মসূচি, তো সরকার আমরা আবার জানিয়ে দিচ্ছি আগামী শীতকালীন অধিবেশনে মনে হয় 27 ডিসেম্বর থেকে শুরু হবে, যতদিন চলবে 3-4 দিন আমরা সেখানে ব্যাপকভাবে ধর্ণা কর্মসূচি চালিয়ে যাব। তার আপাতত আমরা সদরে
শিলচর মানিকগঞ্জ সদর টাটা শিলচর সদরে আমরা আজকে ধর্ণাকর্মী বড় ব্যাপার নয়। আসাম সরকার যদি রিকমেন্ডেশন করেন তো অনায়াসে এই দাবিটা পূরণ করা যায়। সরকার অজুহাত দেখিয়ে বিভিন্ন টেরিটরি প্রসেস গ্রহণ করছেন, যতদিন দরকার ততদিন চালিয়ে যাব, তারপরে যদি না হয় তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ হটব না। কাছার গ্রাহক সুরক্ষা সমিতির ব্যবস্থাপনায় আগামী 24শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবসে সমিতির 25 বছর পূর্তি উপলক্ষে পুরো বছর ব্যাপী অনুষ্ঠানের এক আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় এলোরা হেরিটেজে অনুষ্ঠিত হবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমিতির সম্পাদক বিপ্লব গোস্বামী বলেন, আগামী 24 তারিখ আমরা বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করব এবং সারা বছর ব্যাপী বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করব। এই যে আপনি যে সব প্রোগ্রাম কইলাম, তো আমরা এই ব্যাপারে সবের সাহায্য সহযোগিতা চাই এবং আগামী 24 তারিখ দুপুর 12টার সময় ইলোরা হেরিটেজে যারা এ ব্যাপারে খুব ইন্টারেস্টেড, অন্তত গ্রাহকরা কথা যারা চিন্তাভাবনা করে তার কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে করজুড়ে আবেদন থাকবো যে তারা যেন ইলোরা হেরিটেজে আয়। আইয়ারিয়া অন্তত এইসব এই যে কনজিউমার প্রোটেকশন এক্ট 2019 বা অন্যান্য জিনিসগুলো শুনিয়া তারা যদি তারার এলাকার যদি একটা মানুষের তারা একটা মেসেজ দিতে পারেন, এইসব মেসেজ দিতে পারেন, আমরা মনে করি এতে সমাজ অনেক উপকৃত হইব। সোমবার উধারবন থানার অন্তর্গত শালগঙ্গা খাসপুর বাগের কোনার বাসিন্দা প্রয়াত বাবুলউদ্দিন লস্করের বাড়িতে সকাল আনুমানিক 9টায় পুরুষ মানুষের অনুপস্থিতিতে মুজিবুর রহমান বড়ভুইয়া, আজিবুর রহমান, রিয়াজুল হকরা দলবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্রে ভাঙচুর সহ নগদ অর্থ ও জরুরি নথিপত্র হাতিয়ে নেন। তাছাড়া প্রয়াত বাবুলউদ্দিনের স্ত্রী রহিমা বেগম লস্করকেও প্রাণনাশের হুমকি দেন তারা। পরে এ নিয়ে উধারবন থানায় মামলা সাব্যস্ত করা হলে থানার অঙ্কুর শইকিয়া ঘটনাস্থলে তদন্ত করে মুজিবুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে খাসপুর জিপির 3 নং ওয়ার্ড মেম্বার তসলিমা বেগম লস্কর বলেন, এই 3 ব্যক্তি গ্রামের দুষ্ট প্রকৃতির লোক, এমনকি তারা প্রায়ই এই ধরনের কাজে লিপ্ত থাকেন বলে অভিমত ব্যক্ত করেন। অস্ত্রটা টানিয়া উনিয়া লইছেন, তারপরে হে মানছে না লইয়া তার বাড়িতে ঢুকে গেছে, তারপরে আমি প্রাণর বয়ে ঘর ঢুকে গেছি। পৈকিতা যে আমার আমি মারি দেয়, আমার হাজব্যান্ড নাই গেছেন গিয়া তাই একটু হাজে বাইরে গেছেন প্রেসিডেন্টের বাসা, তারপরে আমি তাহলে ফোন করছি আইনের ওখান তার বাসাতে উশৃঙ্খল লই গেছে। আর কয়েকদিন আগে তারা আমার বাসাতে গিয়া আমার দোকানও ঢুকে গেছিলা মার্তা হরিয়া, তারপরে আমি কেইসিত গেছি না কইতা জিনিস বালা না, আমি একলা মানুষ প্রাণর বই আমি কেসেও গেছি না কিছুত গেছি না, তারা দুয়ো বাইয়ে আমার বাই গেছে আমার বাসা নিয়ে তারে কুদাল দিয়া মজিবুর রহমান বড় বিয়ে তার গর্দনটা হাঁটি লেতু আসলো ওরকম তারা খররা। আমরা বাঁচতাম না নাকি তা খাস এই 3 নম্বর ওয়ার্ডের মাঝে এখন হইলে তারা খুব পয়সা করিল, তারার বেশি টানাও তারার অফিসারও তারার কোনো অ্যাকশন নেই না অফিসারে, কারণ এরা পয়সা 10,000 1,00,000 2,00,000 দিলে তারা টানা লইতেও পারে, যে আমরা তো বিচার নাই নিয়ে বিচার নাই, আমরা মেম্বার ইয়েও দেখি আর যেন আইন এখন নাই, আইন আমরা ফিসে আইন আগে না, সেখানে যার দেখা আছে তার ওসি আসেন তার সব আছে, পুলিশ আসছেন কনস্টেবল আসেন সব আছেন, আর আমরা লাগে বিচার একমাত্র বিচারের মানমু আর দুদিন পরে গড় গিয়া লাগতে হইব এরকম চলে। সোমবার এমজি এনরেগা প্রকল্পের অধীনে উধারবন দয়াপুর জিপির কালাইন বিলে আনুমানিক 6,25,000 ও 6,72,000 টাকার 2টি রাস্তার শিলান্যাস করলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। শিলান্যাসের পর কালাইন বিল বাগানে মণ্ডপে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, এই রাস্তার কাজ হওয়ায় বাগানের প্রায় 1,000-এরও বেশি গ্রামবাসী উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ণব ভট্টাচার্য, স্বরূপ দত্ত, বাপটু রায় প্রমুখ। আমরা বিজেপি সরকার যখন আসেছে তখন মানুষ চা বাগানে যখন আমাদের সংগঠনের কাম চলছে ওর বাদে আমরা বুঝতে পারলি যে আর একটা পার্টি বিজেপি আছে, প্রথম আমরা জানতেই নাই পারতাম। চা বাগানের মানুষ দিন মেহনত করে আর ভোটের সময় আসে
আর সস্ত তেল মুখে লাগায় করে কাপড়া নয়া লাগায় করে ভুড় দিয়ে করে খতম। এখন মানুষগুলো জাগেছে, ভালো মন্দ বিচার করা শিখেছে। আগে মানুষ একটা বিধবাতা পাতে গেলে নেতা মন্ত্রী ঘরে যেত, পঞ্চায়েতের ঘরে যেত, সর্দারের ঘরে যেত, ভাই আমার একটা বিধবাতা দিয়ে দে। আমার সরকার আসার বাদে কার ঘরে যেতে নাই লাগে, যার 60 বছর উমর হলো ওর অ্যাকাউন্টে পয়সা ঘুষে যায়। কেউ ঘর পাইতে লাগে আগে ঘুষ দিতে নাই লাগে, এত ডাইরেক্ট ওর নামে ঘরে যায়। সরকার ওয়ার ঘরে যাচ্ছে, ওয়ার ঘরে যায় করে বুঝাচ্ছে ভাই তোর নামে ঘর আসেছে। আসাম প্রদেশ বিজেপির রাজ্যিক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে আগামী 23 ও 24 ডিসেম্বর করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে। রবিবার এ নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী পরিমলের সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাতাবাড়ি বিধানসভা সমষ্টির বিধায়ক বিজয় মালাকার সহ আরও অনেকে। বিভিন্ন স্তরের কর্মকর্তারা আসবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আসাম এসেম্বলির বিধায়ক বন্ধুরা, আসাম এসেম্বলির সব মন্ত্রীরা আসবেন, আর সঙ্গে বিভিন্ন স্তরের কর্মকর্তা যারা আছেন স্টেট কমিটির সবাই আসবে। তো এই স্টেট কমিটি যে এখানে স্টেট এক্সিকিউটিভ হবে দায়িত্ব নিয়েছে আমাদের করিমগঞ্জ এখানের যে জেলা কমিটি বা করিমগঞ্জের যারা কর্মকর্তারা অতিথি অপয়েন করবেন এখানে, তো এখানে থাকা খাওয়া ইত্যাদির থেকে আরম্ভ করে এই যে চর্চার সময়, এই সময় কীভাবে সুন্দর করে তোলা যায়, ভালো করে তোলা যায়, তার জন্য তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি দেখে ভালো লাগছে, আর বিশেষত সবাইকে আন্তরিকভাবে আমি আপনার মাধ্যমে কৃতজ্ঞতা জানাতে চাই। করিমগঞ্জের যারা কর্মকর্তারা আছেন তাদের প্রয়াসে যা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে। সোনাইয়ে গণতান্ত্রিক বিরোধী কাজ করছে বিজেপি, বিরোধী দলের প্রতি ক্ষমতা দেখাচ্ছেন শাসক দলের নেতারা, আর এটাই চরম গণতন্ত্র বিরোধী। রবিবার বিকেলে সোনাই শিলডুবিতে দলীয় এক সভায় এই এমনটাই কথা বললেন AIUDF-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভূঁইয়া। তিনি আরও বলেন সোনাইয়ে দুর্নীতি চলছে উন্নয়নের নামে, পঞ্চায়েত রাজ সোনাইয়ে বিলুপ্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন AIUDF এই নেতা। তাছাড়া এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি শামিনুল হক বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মজুমদার, সোনাই AIUDF-এর সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। গ্রাসরুট দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে আমরা জোরদার লড়াই করা লাগবে। পঞ্চায়েত রাজ, রিটায়ার পঞ্চায়েত রাজ যেটা ইন্ডিয়ার ভিতরে যদি কোনো ফেল হয়ে থাকে একটা আসাম বানাইছে লোকাল গভর্নমেন্ট, আমার বাড়ির ভিতরে আমি ডিসিশন নিব, আমার টিপির ভিতরে আমি গাউট বাবরিয়া সিদ্ধান্ত নিব। এইটারে যেভাবে দুলিশাত করা হয়েছে, এই ক্ষমতার খর্ব করা হয়েছে, বাহুবল দিয়া, ক্ষমতা দিয়া, তার বিচার, তার হিসাব, তার ডিজিটাল ইন্ডিয়ার চিন্তাধারা নিয়ে ক্রিপ্ট ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের পেপার ক্রিকেট গেমের উদ্বোধন হলো। রবিবার ক্রিপ্ট ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো পেপার ক্রিকেট গেমের শুভারম্ভ হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক দেবজ্যোতি ভট্টাচার্য, নবারুণ ভট্টাচার্য, প্রেমজিৎ সিনহা প্রমুখ। বাহার কম্পেয়ার করুন তো আমরা বড়াগুলি বহুত পিছে ইনফর্মাল এডুকেশন, ইনফর্মাল টেকনোলজি
हरेक मैटर में बड़ागुरी बहुत पीछे। ओके, तो कोरोना के पीरियड में आफ्टर 1920 के पीरियड के बाद से ही मैंने सोचा था कि एप्लीकेशन क्रिएट किया जाए रिलेटेड टू एजुकेशन। वही जो चीज था वही चीज को फिर से स्टार्ट किया जाए, जो चीज मैंने ऑलरेडी पहले 1920 को मैंने कंप्लीट कराया था। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এনজিও নামে জিপির উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন হাতিখালের ব্যতিক্রম এনজিওর সভাপতি সৈফুদ্দিন আহমেদ। এ নিয়ে সোমবার বিকেলে দক্ষিণ মোহনপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি মুজিবুর রহমান আহমেদের সভাপতিত্বে নতুন কাঞ্চনপুরে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সৈফুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন বক্তারা। তারা ব্যতিক্রম এনজিও রেজিস্ট্রেশন বাতিলের জন্য জেলা শাসক ও সার্কেল অফিসারের কাছে দাবিও জানান। তারা আরো বলেন, সৈফ উদ্দিন নিজে সরকারি কমিউনিটি হলেও দখল করে রেখেছেন, এমনকি পিএমওয়াই প্রকল্পের টাকাও আটক করে রাখতেন বলে অভিমত জানান। এদিনের নাগরিক সভায় উপস্থিত ছিলেন জিপির এপি সদস্য মসদ্দার আলী আহমেদ, গ্রুপ সদস্যার প্রতিনিধি বাসা সিংহ সহ আরো অনেকে। সরকারি কাজ করতে গিয়া হ্যাঁ বিভিন্ন ধরনের আমরা সম্মুখীন হইতে হয়, বিভিন্ন ধরনের প্রবলেম পড়তে হয়। এই যে এনজিও যেটা আমরা জানি, এনজিও গুলা মানে সোশ্যাল ওয়ার্ক করে মানুষ, যেগুলো মানুষ অসুস্থ মানুষ মেডিকেল যাইতো তারা সাহায্য করা, ডাক্তার আনে সাহায্য করা, বিভিন্ন ধরনের গরিব মানুষ আসুন এই তার এই এনজিওর পক্ষ থেকে আমরা বিভিন্ন এনজিও দিকে এটা হেল্প করি আর এই এনজিওটা খালি আমরা মানে হ্যাঁ এই ব্যতিক্রম এনজিও এই প্রেসিডেন্ট সৈফুদ্দিন সাহেব সৈফুদ্দিন তাই টাইম মানে কিভাবে জিপি উন্নত হইতো আর সহযোগিতা যদি করতাম আমরা লাগতে আমরা তাহলে বহুত আরো বিভিন্ন ধরনের আরো সহযোগিতা সাহায্য করতাম কারণ তাহলে একবার আমরা বুট যখন বয়কট হয়েছিল আর আমরা সারা দুইটা সেন্টার আছে কেন দুটা সেন্টার সাহায্য করছি আর এটা 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 দিন যেটা করছেন তাই আর আজকে তাই আমরা এইগুলো তাহলে হেল্প করায় আজকে তাই আমরা রূপে হ্যাঁ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে তাই বাধা বিঘ্ন দিই না আজকে এই এনজিওর মধ্যে আমি দেখি আর যেগুলো আমরা জেনারেল সেক্রেটারি সিরাজুল আসলা এখানে উপস্থিত বহুত মেম্বার হল আসুন আর সব সরিয়ে গেছে এই এই যে একটা মানে কুচক্রান্ত আর এর লাগে আমি সবে হই আর আপনার 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 মাধ্যমে আর ভারত সেবাশ্রম সংঘ সর্বদাই সেবামূলক কাজে ব্রতী থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছে, তারই এক প্রতিফলন ঘটল ধলাইয়ে। সোমবার ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে শিলচর শাখার সম্পাদক স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজের উদ্যোগে ধলাই জিপির প্রায় 100 জন অসহায় পরিবারের মধ্যে প্রবল শীত থেকে রক্ষা পেতে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত ভূষণ পাল, বাচিক শিল্পী ও সংঘভক্ত বিপ্লব বিশ্বাস, দুলাল দেব প্রমুখ। সাধারণ সাধু ভূঁয়া বলে ডাকতেন কেউ কেউ। বাবা ছিলেন বিষ্ণুচরণ ভূঁয়া, সেজন্য তার নাম ভূঁয়াতে ভূঁয়া ভাব দিয়ে দেব ভূঁয়া মশাই বা সাধু ভূঁয়া বলে এই পরিচিত ছিলেন, সুপরিচিত ছিলেন সে প্রণবানন্দজি। পরে পরমানন্দ তিনি হলেন, তো সেই ছোট্টবেলা থেকে তিনি সেবা করে যাচ্ছেন, শুধু মানুষের মধ্যে নয় পশুর মধ্যেও তিনি সেবা করে যাচ্ছেন। তো সেই জন্য তিনি বললেন কি, সেবাই সঙ্গের ধর্ম, সেবাই সঙ্গের কর্ম, সকল প্রকার সেবাই নিপুণ হইতে হইবে তোমাকে। সেবা অনেক রকম আছে তাই না, এটা যে কম্বল বিতরণ করাচ্ছে শীত বস্ত্র, এটা শীত নিবারের জন্য মানুষের সেবা করাচ্ছে, অন্ন যারা অন্ন পাচ্ছে না অন্ন দেখাচ্ছে সেটা সেবা করাচ্ছে, আবার জ্ঞান সেবা আছে, আবার শারীরিক এই মানসিক বৌদ্ধিক তিনটে সেবায় মানুষের করতে হয়। হকি খেলার উন্নতি নিয়ে এবার নতুন করে ভাবতে শুরু করেছে আসাম সরকার। উত্তর পূর্বাঞ্চলের হকির প্রতি মনোযোগ দিচ্ছেন কেন্দ্র ও রাজ্য সরকার। সেই লক্ষ্যে রবিবার জাতীয় হকি সংস্থার সভাপতি জ্ঞানেন্দ্র নিগম্বা শিলচর সফরে আসেন। জিরিবামে হকির উন্নতির জন্য এবং খেলোয়াড়দের সুবিধার কথা মাথায় রেখে একটি অ্যাস্ট্রো স্টানফিল্ড এর ব্যবস্থা করে দেওয়ার জন্য তার এই সফর।
জ্ঞানেন্দ্রবাবু এবং আসাম হকি সংস্থার সম্পাদক তপন দাসকে শিলচর বিমানবন্দরে স্বাগত জানান বিকাশ ভট্টাচার্য। আসাম হকি বোর্ডের এক সভায় বিকাশবাবুকে অল আসাম হকি ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। এই প্রথমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে কাউকে আসামের ক্রীড়া জগতে এক সুন্দর স্থান দেওয়া হয়েছে। রবিবার বিকেলে জ্ঞানেন্দ্র নিগম্বা এবং তপন দাসকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে বরণ করা হয়। এদিন শিলচর ডিএস এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বাবুল হোর, সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিংহ প্রমুখ। দিল্লী সে প্রোগ্রাম বনায়া তো কি আমারা তপন যো বিচ মে বুলানা পড়া দিল্লি মে থা বহুত কাম কে তো আয়া তো বতানে লাগিয়া কি ছিড়ছড় হতে জিরবা যা রা তো কি কেউ না ও কি ডিস্ট্রিক্ট এসোসিয়েশন কি ক্যাম্পাস মে ভিজিট ডিস্ট্রিক্ট সে জরুর কুছ না কুছ তো এদিন ডিএস এর সংবর্ধনা অনুষ্ঠানের শেষে বাবুল হোর, বিজয়েন্দ্র প্রসাদ ও বিকাশ ভট্টাচার্য আসাম হকি সম্পাদককে অল ইন্ডিয়া সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। একুশের ভোটে বিজেপি ১০৪টি আসন পাবে, বরখোলায় কর্মী সভায় দাবি রঞ্জিত। এবারও ইংরেজি বর্ষবরণে গানমেলা হচ্ছে শিলচরে, তবে শুধু ৩১ ডিসেম্বর অনুষ্ঠান। অটোনোমাস কাউন্সিলের দাবিতে শিলচরে মণিপুরীদের মিছিল, বিক্ষোভ প্রদর্শন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।